দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ফাইনাল রাউন্ডে ব্রাজিল। জুনিয়র কোপা আমেরিকা খ্যাত অনুর্ধ্ব ২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৩০তম আসরে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে এবার প্যারাগুয়েকে পরাজিত করে সিলেসাওরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্টে আগেই ফাইনাল রাউন্ড নিশ্চিত ছিল ব্রাজিল ও প্যারাগুয়ের, ফলে শেষ ম্যাচে দুই দলের লড়াইয়ে রূপ নেয় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। শনিবার ২৮শে জানুয়ারি কলম্বিয়ার এস্তাদিও দেপোর্ট্রিভো স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের যুবারা। প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচেতে শুরুতে পিছিয়ে পড়ে ব্রাজিলের যুবারা। ২২তম মিনিটে কেভিন প্রাইরার গোলে লিড নেয় প্যারাগুয়ে, তবে ম্যাচ ফিরতে খুব বেশি সময় নেননি ব্রাজিলের ফরোয়ার্ডরা। ৩০তম মিনিটে এস্টোনির গোলে সমতায় ফিরে পেলে নেইমারদের অনুসারীরা। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মাথায় প্যারাগুয়ের জালে আবারও বল জড়ান ব্রাজিলের রোনালদো কাদোসো ফালকসি, এতে জয়ের পথ তৈরি হয়ে যায় সিলেসাওদের। ফলস্বরূপ এ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ডে উঠে গেল টুর্নামেন্টের ১১বারের চ্যাম্পিয়নরা। কলম্বিয়ার কাছে হেরে কোপা আমেরিকা থেকে আর্জেন্টিনার বিদায়। অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার এবারের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয় আর্জেন্টিনা। শনিবার সকালে ডু অর ডাই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। যদিও শুধু আর্জেন্টিনার নয়, ম্যাচটি কলম্বিয়ার জন্য ছিল বাসা মরার ম্যাচ। কেননা যে হারবে তাকেই বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই। এমন সমীকরণের ম্যাচে সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ডেড লক ভাঙে কলম্বিয়া। ম্যাচের ৭৫তম মিনিটে ফুয়েন্দেসের গোলে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি। এরপর আর কোনো দলই গোলের দেখা না পেলে জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া। এবারের আসরের ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই পরাজিত হয়েছে আর্জেন্টিনা, যার ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল আর্জেন্টিনা।